চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের গোলাম কিবরিয়া সড়কটির বেহাল দশা প্রসঙ্গে করা এক প্রশ্নের উত্তর দিলেন নোয়াখালী এক আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম। আমার এমপি ডট কমের মাধ্যমে প্রশ্নটি করেন জামিল মনসুর কাকল। এক ভিডিও বার্তার মাধ্যমে এমপি এইচ এম ইব্রাহিম এর জবাব দেন। চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের গোলাম কিবরিয়া সড়কটির বেহাল দশা, কাছারি বাজার থেকে পাল্লা বাজার একটি মাত্র সড়ক, এটি যেন মরণ পান। আসলে আমরা যদি পূর্বের সরকারের আমলের দিকে তাকাই, তাহলে আমি মনে করি যে আমার নির্বাচনী এলাকার জনগণ এখনো শহরের ভিতরে বাস করতেছে। আমি এইভাবে বিশ্বাস করি যে গত 3.5 বছরে যে ডেভেলপমেন্ট ওয়ার্ক চাটখিল সুনামিত হয়েছে, এটা আসলে অকল্পনীয়। এক্ষেত্রে আমরা শুধু এটুকু বলবো, যেহেতু আমাদের অঞ্চলগুলা দুই পাশে হয়তো খাল বা পানি ভর্তি থাকে, যার কারণে রাস্তাগুলো নতুন রাস্তা করার পরে দিয়ে এগুলা ভেঙে যায়। তা আমাদের আসলে মেনটেনেন্সের জন্য আমাদের আসলে বরাদ্দটা কম থাকে, যার কারণে আমরা যতগুলা নতুন রাস্তা করতে পারি 5 বছর পরে, ততগুলো কিন্তু আমরা আবার নতুন রাস্তার উপরে যে মেনটেনেন্স করা দরকার, সেই মেনটেনেন্সটা করা সম্ভব হয় না। যাই হোক, আমি আশা করি ওনার যে বেহাল দশার কথা উনি বলছেন, যে রাস্তাটার কথা বলছেন, অচিরে ইনশাল্লাহ আমরা সেটা সড়কটা উন্নয়নের ব্যবস্থা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। সালাম আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি ডট কমের অ্যাম্বাসেডর রবিউল ভূঁইয়া।